কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় আহত প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে টরন্টোতে অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ ও নাইমা সুলতানা দম্পতি। লাইলা নুসরাতের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। টরন্টোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে কুমার নিবিড়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সন্তানের দুর্ঘটনার খবর শুনে ঢাকা থেকে টরন্টো ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা। সন্তানের জন্য দেশে বিদেশে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী। দুর্ঘটনার পর গেল দুদিন নিবিড়ের জন্য প্রার্থনা সামাজিক যোগাযোগ মাধ্যমে টপ ট্রেন্ড ছিল। তারকা শিল্পী, মিউজিশিয়ান, লেখক, সাহিত্যিক, সাংবাদিক সমবেদন জানিয়েছেন শিল্পী কুমার বিশ্বজিতের পরিবারকে। বিফলে যায়নি কোটি ভক্তদের প্রার্থনা। কানাডার এসটি মাইকেল হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে 20% বেশি উন্নতি হয়েছে নিবিড়ের, তবে এখনও শঙ্কামুক্ত নন। তার একটি অস্ত্রোপচার হয়েছে আগে, এবার আরও দুটি অস্ত্রোপচার হবে তার। এখনো আশঙ্কাজনক, এমনকি তার চিকিৎসকের কাছ থেকে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই কুমার বিশ্বজিৎ এবং তার স্ত্রী টরন্টোতে এসে পৌঁছেছেন। এ দুর্ঘটনায় আরো যে 3 বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনায় টরন্টোতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। আমরা পুরো বাংলাদেশি কমিউনিটি তার জন্য প্রার্থনা করছি, তিনি যেন সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। কানাডার স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে গাড়ির চালকের আসনে ছিলেন নিবিড়, বাকি 3 ছিলেন তার সহযাত্রী। টরন্টো হাইওয়ের 427 ডান্ডার সিস্ট্রিট ওয়েস্টে দক্ষিণ দিকে যাওয়ার সময় গাড়িটি তীব্র গতিতে চলার সময় সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়। তাদের মধ্যে ঘটনাস্থলে 2 মৃত্যু হয় আর হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 1। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে নিবিড় সহ 3 টরন্টোতে বাড়ি জমান। শিক্ষার্থী ভিসায় সেখানে অবস্থান করছিলেন তারা। এরই মধ্যেই দুর্ঘটনায় নিহত অ্যাঞ্জেল বারোয়ের বাবা মেয়ের মৃতদেহ নিতে আসছেন টরন্টো। আরিয়ান আলম, দীপ্ত ও শাহরিয়ারের মরদেহ কিভাবে দেশে ফেরত পাঠানো হবে তা আলোচনা চলছে। ইউনুস রাজু, News24।